সিঙ্গুরে শুটআউটের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করলো সিঙ্গুর থানার পুলিশ। অভিযুক্তদের আজ চন্দননগর কোর্টে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই যুবকের মধ্যে একজনের বাড়ি সিঙ্গুরের জয়মোল্লা গ্রামে, নাম ইরশাদ আলম, বয়স 36 বছর। অপরজনের বাড়ি বিহারের দিশারি থানার নয়াগঞ্জ গ্রামে, নাম ইনজেমামুল হক। এদের দুজনকেই বিহারের সমস্তিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যে বাইকে করে তারা অপরাধ করেছে সেটি উদ্ধারও করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্রের খোঁজ যদিও এখনো পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ইরশাদ আলমের দেশের বাড়ি বিহারের নয়াগঞ্জ এলাকাতেই। কিছুদিন আগেই মোটর বাইকে করে তারা দুজনে বিহার থেকে সিঙ্গুরে আসে। মূলত ছিনতাই করতে গিয়েই তারা গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে, গুলি চালানোর আর কোনো উদ্দেশ্য আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। মানে নেই তো।